নতুন বছরকে নানানভাবে স্বাগত জানিয়েছে অনেকেই, কেউ বাজি ফাটিয়ে, কেউ আবার সঙ্গীতের তালে নৃত্য দিয়ে। এবার 2021কে এক অভিনব উদ্যোগে স্বাগত জানালো বিষ্ণুপুরের যুবক সদানন্দ দত্ত। আজ সকাল 11টার পর প্রশাসনের তত্ত্বাবধানে লাল বাঁধে আয়োজন করা হয় এই অভিনব উদ্যোগের। তিনি মাত্র 60 মিনিটে 2021 বার লাল বাঁধের জলে ডুব দিয়ে নতুন বর্ষকে স্বাগত জানান। আনন্দ ও উন্মাদনায় ফেটে পড়ে লাল বাঁধের পাড়ে উপস্থিত থাকা বিষ্ণুপুরের বাসিন্দা থেকে শুরু করে পর্যটক সকলেই 2021 বার ডুব দিয়ে উঠে আসায় ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় তাকে। 2021 বার ডুব দিয়ে জল থেকে উঠে আসার পর কাঁপতে কাঁপতে সদানন্দ সংবাদ মাধ্যমকে জানায়, ডুব দিয়ে আগামী দিনে বিশ্ব রেকর্ড করতে চাই। নতুন বছরকে আপনি ডুব দিয়ে বরণ করেন, এই চিন্তা ভাবনা কিভাবে, কেনই বা এইভাবে চিন্তা ভাবনা? মানুষ অনেক অনেক মানুষ অনেক কি করেছে, আমিও একটা রেকর্ড সৃষ্টি করছি, এটা যদি গিনিস বুক রেকর্ড হয় আমি আবেদন করছি। আমি 16 সাল থেকে গিনিস বুক রেকর্ডের জন্য চেষ্টা করছি, কিন্তু কেউ কোনো কেউ কাউকে সাহায্য করতে পারছি না, কোনো সরকারিভাবেও যেতে পারছি না, প্রশাসনিকভাবে কোনো রকম সাহায্য না পাচ্ছি না। আপনার নাম? সদানন্দ দত্ত। বিষ্ণুপুরে আসা এক পর্যটক বলেন, বিষ্ণুপুরে এসে এটা একটা নতুন পাওনা পেলাম, এর আগে কোনোদিন এই ধরনের উদ্যোগ চোখে পড়েনি, সত্যি অসাধারণ। আমি ডানকুনি থেকে আসছি, এখানে লাল বাঁধে বেড়াতে এসে তো এটা একটা নতুন পাওনা হলো, যে প্রত্যেক বছরের মতোই এবছরও 21 সালটাকে বরণ করে নেওয়ার জন্য এই বাঁধে মানে নদীতে ডুব দিয়ে বরণ করে নেওয়া, তো এটা একটা নতুন পাওয়া সত্যি। ব্যুরো রিপোর্ট, বঙ্গের খবর। এশিয়ার 1 নম্বর প্রে স্কুল চেন কিরজি এসে গেছে আপনার শহর বিষ্ণুপুরে। আমাদের এই কিরজি প্রে স্কুলে শিশুদের বিজ্ঞানসম্মত ভাবে হাতে কলমে শিক্ষা দেওয়া হয়। কিরজি কারিকুলাম বেস মোবাইল অ্যাপ, অডিও ভিজুয়াল, ইনডোর অ্যাক্টিভিটি, আউটডোর অ্যাক্টিভিটি ইত্যাদির মাধ্যমে শিক্ষাদান করা হয়। আপনার শিশুর গতিবিধির ওপর সর্বক্ষণ সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজর রাখা হয়। এখানে রয়েছে শিশুদের বয়সের উপযুক্ত বিভিন্ন অত্যাধুনিক খেলাধুলা এবং মনোরঞ্জনের বিভিন্ন সামগ্রী, এছাড়াও স্পেশাল অ্যাক্টিভিটিস, অ্যাবাকাস, ড্যান্সিং, সিঙ্গিং, পেন্টিং। আমাদের ঠিকানা শালবাগান, নিয়া দুর্গা মন্দির, বিষ্ণুপুর, বাঁকুড়া। মোবাইল নম্বর 9434580333, 8900187070।